चलो प्रसाद सखी गोसल घाटे
আমি দেখতে পাচ্ছি না। আই এই জন্টু কোথাও তো দেখতে পাচ্ছি না দাদা রে। আ দাদা কে জন্টু তুই আমারে ডাকছত? আরে তুই কোথায়? আমারে না ওই দাদা আমারে আটকে রাখছে। জন্টু জন্টু দাদা রে আমি না দাদা বিমলা করতে গেছিলাম, বিমলা আমার আটকাইছে। দাদা দাদা রে তোমার ডাকছ এই কিছু না খাল কাম করো খাল পানা ঢুকাও পানা ঢুকাও পানা ঢুকাইতে ঢুকাইতে আমার খিদা লাগছে এখন দেখাও না শুনছিস আমার অনেকদিন পরে সাথ হয়েছে আমি শানু বান্দার কাছে যাবো বসি পেতে শানু পাতে হ্যাঁ শানু বান্দার কাছে আমি আর বসছিল এই তো দাদা বসছি ধর শুন জন্টু ওই তো ওই তো শানু বান্দার ঘাট দেখা যাচ্ছে চল আমরা শানু বান্দার ঘাটে যাই। ওই শানু বান্দার ঘাটে যাবো ঠিক আছে চল দাদা মনের আনন্দ করে দিছ। আচ্ছা ঠিক আছে মনের আনন্দ মানে খুলাসা করে করবো কি করবি খুলাসা করে মানে তেল খুলাসা করে করবো। আচ্ছা ঠিক আছে ওরে ওরশি লইয়া লইয়া রে লক্ষ্মী দর চাই শানু বান্দার
আমরা শানুবান্দার ঘাটে এসেছি। হ্যাঁ আসলাম। ঠিক আছে। হ্যাঁ শুন বলো দাদা। এদিকে আস, এ তো শানুবান্দার ঘাট। হ্যাঁ ঠান্ডা জল তো? হ্যাঁ আমি কোনোদিন জলে নামিনি। নামো নাই? তাই আমাকে সুন্দর করে এখানে একটি ফুট কেটে দে, আমি এখানে বসে বলো। আহা রে আমার সোনার জানে পিত্তির লাগো গো, তুমি কোনোদিন জলে নামো নাই? তুমি ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরো তা বুঝি আমি দেখি না। এই শোন, আমি কি আর কোনোদিন এই শানুবান্দার ঘাটে এসে? শানুবান্দার ঘাটে না এলে কি হবো? রোহিত দাসের বইনের সাথে যে তুমি কলা বাগানের টিস 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 আমি বুঝি দেখি না। শোন যা বলছি তাই কর। উগিনা করার যে কথা এগিনি করাই একই কথা, তুমি ঠান্ডা জলে তুমি নামো না তাই না? আজকে তোমার ঠান্ডা জলে নামাই এই থাকবো। শোন তাহলে কিন্তু তোর চাকরি নট করে দিব। এই আই দাদা, হ্যাঁ আমি তোর সে বড় না না ছোট? হ্যাঁ দেখি যে আমি তোর সে বড় তো। ঠিক আছে বড়। তা আমি যদি বড় হই আমি তাহলে এই কামটা করবার পারি? তুই তো আমাদের বাড়িতে কাজ করিস নাকি তো? আই দাদা শোন, তোমাতে কাম করি রে ঠিক, কিন্তু স্কুল শিক্ষার চেয়ে আদব শিক্ষা সবচেয়ে বড়। আমি হইলাম বড়, তুই হলে ছোট, তাই আমার ফরমাইশ তুই হুনবি, তোর ফরমাইশ আমি হুনুম না। আচ্ছা দাদা পারব না, দয়া করে তুমি আমাকে একটু ফুট কেটে দাও। ও তাহলে ক দাদা, আমি তোমাকে অনুরোধ করতেছি তুমি বড়, আমি সম্মান জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তোমাকে হুকুম করতেছি। আমি পাগল না, আমরা মাই নেই নি মুনা, কারণ হুকুম করলে আজে তো হ্যাঁ ছোট আমি বড় তাহলে হ্যাঁ হুকুম আমি হুনুম কে কও। দাদা আমি তোমাকে অনুরোধ করছি, আমি পারবো না, আমি ছোট মানুষ সাগরে নামতে পারি না। আচ্ছা তুমি আমাকে কাছে দয়া করে দাদা বেহুলা অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন দিচ্ছি। ঠিক আছে খবর দাদা রে একশো দিই দেই তাই না? বারে বারে দিব না। আমার মাথায় বুদ্ধি ঠাকুরের দিকে অলাদ করে কিস্তি দিই বুদ্ধির কারণে আমি অলাদ করে। ঠিক আছে তাহলে আমার বসে আধার খেতে দে। Come on.
তোর মুখ দে বয়
আমি এইডার নকে কথা কইতেছি তোর কি তুই চুপ করে তিরজন দাঁড়িয়ে থাকবি তোর মুখ পেলে চাইলে এসে সে দালা দল ছুড়ে এলাম হাত পিল খেয়ে মরে যাবে কও কি কইবে কও ওনাকে পাঠিয়ে দাও আবরু হ্যাঁ আবরু যেই না চেহারা দেখতে দেয় এই শুনছো ওরে আবরে বাস নাকি চলে না জন্টু আমি তো আপনাকে দেখিনি হাসা কইতাছো আমার না কারে দেখছ আচ্ছা বলেন তোমার কি হয় উনি হ্যাঁ আরে আমরো হ্যাঁ উনাকে পাঠিয়ে দাও উনি যে আছে আর এটা তো আমার খুব একটা খারাপ না না ভালো ভালো না চল না যাই না উনাকে পাঠিয়ে দাও হাসাই হাসাই উনি চেহারা খুব ভালো উঠতে পাহারা দে এজন্ত কও দাদা এ মেয়েদের সাথে কি বললি এ শুনছো আপনি আবার আসছেন ও শুনো এই এই তিনবার করে আপনাকে তিনবার করে বলে দিলাম আমি এর কথা কই প্রত্যেকটা মানুষের একটা ইজ্জত আছে তুমি একবার ছেড়ে দুইবার করে আনছো এই তিনবারের মাথায় আমার ঘুরে দিও না মানে মানুষ তুমি না বহু অনুমু না আচ্ছা ঘুরে দেব না শুনো তুমি যাক বলে তোমার কথাই কোনো খুব একটা খারাপ হবে না তোমার চেহারা সুরত বলা আছে কথা গন্ধ হবে না তুমি কও কি কইবে ওনাকে পাঠিয়ে দাও খুব খাবি ওনার কাছে বলি আমার কাছে কইবে না না কইবে না তাহলে কাজ হবে না ওনাকে পাঠিয়ে দাও হাসাই কোভালের গুছ ঠিকই লাই ওনাকে পাঠিয়ে দাও ওনাকে কই ভাই তো এই শুনছো কো যাও তুমি মাই ডাকছ যাও হ্যাঁ আমি তোমাকেই ডাকছি আচ্ছা কি বলবি বলো আচ্ছা আমরা এই ঘাটে সখীদেরকে নিয়ে অনেকদিন হয় চান করি আচ্ছা তো তোমাদেরকে দেখতে পাই না বাহ কি সুন্দর কথা আর কি দাদা তবে একটা কথা তুই সখীদের নিয়ে প্রতিদিনই ঘাটে চান করে আমাকে তো দেখতে পায় না আমি আসিনি আমরা আহম কে আমাকে দেখতে পায় না খাসর শরীর গোনা গেল আমরা পড়তি পড়তে মাইসের গাড়ে আহম গাড়ে কুশল করে ভালো মাইস করে এনে কাপড় সুপার পাল্টানি ঠিক আছে আটি বলে পারে পর্দা বাড়ি থাহে কত মুইরা সুরে দে কাপড় পাল্টায় ওরা খাসর ছড়া যাইছ না দাদা তুই ওকে গলে সে রেখো বড় ভালো মানুষ না ওরা গার্বেজে চাকরি করে আইছে ঠিক আছে নবীন নাইট কাড়াইছে এই শুনছো বলো তোমরা এই ঘাটে গিয়ে অন্য ঘাটে গিয়ে বর্ষি ভালো আমরা এই ঘাটে কি সুন্দর কথা চান করব তোমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে গিয়ে বর্ষি ভালো আমরা এখানে চান করব কি আমরা এখানে কি করব জন্টু এরা কি করবে নে ঠিক আছে এরা চান করব শুনবে হলা আমি যতক্ষণ পর্যন্ত আমি একটি বড় মাছ না ভাবু ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে যাব না ঠিক আছে এক পাও হরুম না হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে কিভাবে তাড়াইতে হয় তা সেই চেষ্টাই করছি।